অপেক্ষা। বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা শেষবারের মতো আসবেন বোর্ড প্রাঙ্গণে, তবে পায়ে হেঁটে নয়, সেই ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন চিরতরে। ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরদেহ বাংলাদেশে আসতে দেরি হওয়ায় ক্রিকেট বোর্ডে এই অপেক্ষমান মানুষের ভিড়। বরেণ্য ক্রীড়া সংগঠককে শেষবারের মতো দেখতে চান বিসিবি পরিচালক, কর্মকর্তা, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যম কর্মীরা। সিনহার চিরবিদায়ে শোকাচ্ছন্ন বোর্ড সতীর্থরা। বিপিএলটাকে ফরম্যাটে আনা বা আমাদের ফাইন্যান্সটাকে একটা ফরম্যাটে আনা, এগুলির পিছিয়ে কিন্তু সিনহার অবদান সর্বাগ্রে ওনার নাম উচ্চারিত হবে। এবং আমাদের মাননীয় বোর্ড সভাপতিও ওনার প্রতি এত আস্থাশীল ছিল, ওনার অভাবটা আসলে পূরণ করার মতো না। আমরা একটা বিদেশি প্লেয়ার আনতে পারছি না, আমি 90 দশকের কথা বলছি, 80-90 দশকে। তখন আমি ওনার কাছে গিয়ে অ্যাপ্রোচ করতাম, প্লেয়ার নিয়ে আসেন আর বাকি চিন্তা আমার কাছে ছেড়ে দেন। জালাল ইউনুস, ইসমাইল হায়দার মল্লিকদের পাশাপাশি টাইগারদের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের দেখা মেলে এক নজর। তবে সবার আগ্রহের কেন্দ্রে ছিল বিসিবি সভাপতির আনুষ্ঠানিক প্রতিক্রিয়াটি। সিনহা ছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান, তার অধীনে 5টি আসর সফলভাবে আয়োজিত হয়েছে, তাই তার অনুপস্থিতিতে কাকেই দায়িত্ব দেয়া হতে পারে সেটি এখন বড় প্রশ্ন। কখনো কোনো দায়িত্ব দিলে কখনো মানে একটুও দ্বিধা করেননি, সাথে সাথে নিয়েছেন এবং এরপর আর আমাকে কখনো এটা নিয়ে চিন্তা করতে হয়নি। এইরকম একটা মানুষ চলে যাওয়া এটা কত বড় অপূরণীয় ক্ষতি এটা তো আপনি বুঝতেই পারছেন, ওনার জায়গাটা পূরণ করা এত সহজ হবে না। ক্রিকেটের পাশাপাশি হকি সহ অন্যান্য খেলারও পৃষ্ঠপোষকতা করেছেন আফজালুর রহমান সিনহা। বিসিবি একাডেমি মাঠে জানাজার নামাজের পর স্মৃতিচারণের সঙ্গে ক্রীড়াক্ষেত্রে তার অবদানের কথা বলতে ভোলেননি সহকর্মীরা। নিঃস্বার্থভাবে ক্রিকেটের জন্য ডেফিনেটলি করে গেছেন, একজন সংগঠিত ক্রিকেট না, হকির জন্য করেছেন, আপনার সব কিছুর জন্য, স্পোর্টসে তার কাছে কেউ গেলে মনে হয় ফিরে আসেনি। আফজালুর রহমান সিনহার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রিকেট পাড়ায়, তবে এই সংগঠকের কাজগুলো থেকে শিক্ষা নেবে নবীনরাও, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।